Hello guys, welcome to Aqua Discovery. আজকে আলোচনা করব অ্যাকোয়ারিয়াম সাইক্লিং কি আর কেনই বা করবেন অ্যাকোয়ারিয়াম সাইক্লিং। আসলে এই সাইক্লিং এমন এক জিনিস যেটা না করার ফলে বিগিনাররা যখনই নতুন অ্যাকোয়ারিয়ামে মাছ ছাড়েন তখন সেই মাছটিকে বাঁচাতে পারেন না। তো সবার আগে বলি অ্যাকোয়ারিয়াম সাইক্লিং না করলে মাছ কেন মরে যায়। যদি আপনি ট্যাঙ্ক সাইক্লিং না করে মাছ অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেন এবং তারপর যখন মাছকে খেতে দেবেন সেই মাছের খাবার যদি এক্সট্রা থেকে যায় বা মাছ যে পটি করবে সেই পটি এবং ওই এক্সট্রা খাবার জলে পচে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়, সহজভাবে বলতে গেলে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যেটা মাছেদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে। আর ট্যাঙ্ক সাইক্লিং না থাকার কারণে এই অ্যামোনিয়া বা অ্যাসিডের জন্য মাছ মরে যায়। এর জন্যই ট্যাঙ্ক সাইক্লিং করা অত্যন্ত জরুরি। তো চলুন জানা যাক এই সাইক্লিং কী করে করব। তো এই অ্যাকোয়ারিয়াম সাইক্লিং তিনটি পদ্ধতিতে আপনি করতে পারবেন। প্রথমে বলি ট্যাঙ্ক সাইক্লিং করা সিম্পল পদ্ধতি হলো ট্যাঙ্ক নিয়ে আসার পর ট্যাঙ্ক সেট আপ করে জল ভরুন আর ফিল্টার অন করে দিন। এই সময় একদম মাছ ছাড়বেন না, কিন্তু ডেইলি সামান্য পরিমাণ ফিশ ফুড অ্যাকোয়ারিয়ামে দিতে থাকুন। এই ফিশ ফুড দেওয়ার কারণ হলো ফিশ ফুডগুলো ওই অ্যাকোয়ারিয়ামের জলে পচে গিয়ে অ্যামোনিয়া তৈরি করবে। এবার প্রাকৃতিকভাবেই ওই অ্যামোনিয়াকে ভাঙার জন্য এক ধরনের গুড ব্যাকটেরিয়া জন্ম নেবে, যে ব্যাকটেরিয়া আপনার অ্যাকোয়ারিয়ামের জলের এই অ্যামোনিয়াকে ভেঙে জলকে ক্লিয়ার করবে। এবং ফিল্টারটা এই কারণে অন রাখতে হবে যে এই ব্যাকটেরিয়াগুলো ফিল্টারে থাকা স্পঞ্জ বা ফিল্টার মিডিয়ার মধ্যে বাসা বাঁধবে। কিন্তু এই প্রসেসের দ্বারা ব্যাকটেরিয়া তৈরি হতে সময় লাগে কম করে 3 সপ্তাহ, কিন্তু নতুন হবিজরা বা বিগিনাররা এতদিন ওয়েট করতে পারেন না। তাহলে যদি আপনি তাড়াতাড়ি ট্যাঙ্ক সাইক্লিং করতে চান তার জন্য কি করতে পারেন, যদি আপনার চেনা পরিচিত কারোর কাছে অনেক দিন ধরে অ্যাকোয়ারিয়াম থেকে থাকে তার অ্যাকোয়ারিয়ামের থেকে কিছুটা জল আপনার অ্যাকোয়ারিয়ামে অ্যাড করে দিন। এছাড়া আপনার নিজের যদি কোনো পুরনো অ্যাকোয়ারিয়াম থেকে থাকে তার থেকে কিছুটা জল এখানে অ্যাড করে দিন। এর ফলে ওই অ্যাকোয়ারিয়ামে থাকা ব্যাকটেরিয়া আপনার অ্যাকোয়ারিয়ামে চলে আসবে, কিন্তু এই ব্যাকটেরিয়াকেও কলোনাইজ করতে বা ঘর বাঁধতে সময় লাগবে কম করে 2 সপ্তাহ। আর যদি আপনার অতটাও ধৈর্য না থাকে তার জন্য লাস্ট অপশান হলো মার্কেটে এই গুড ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার জন্য নানান প্রোডাক্ট পাওয়া যায়, সেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নিয়ে এসে অ্যাকোয়ারিয়ামে অ্যাড করে দিন। যদি আপনি এই ব্যাকটেরিয়া কিনতে চান নিচের ডেসক্রিপশানে এই সমস্ত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার লিঙ্ক দেওয়া রইল, আপনারা ওখান থেকে গিয়েও কিনতে পারেন। আর অবশ্যই ফিল্টার অন রাখবেন আর ডেইলি সামান্য পরিমাণ ফিশ ফুড দিতে থাকবেন এবং 1 সপ্তাহের মধ্যেই আপনার ট্যাঙ্ক সাইক্লিং কমপ্লিট হয়ে যাবে। তো এবার বলি আপনার ট্যাঙ্ক সাইক্লিং কমপ্লিট হয়েছে কি না কীভাবে বুঝবেন। এর সবথেকে সহজ উপায় হলো আপনার ট্যাঙ্কের কাঁচের মধ্যে বা যদি কোনো ডেকোরেশন থাকে তার মধ্যে অ্যালগি হতে শুরু করবে এবং আপনার ফিল্টারের স্পঞ্জের মধ্যে অ্যালগি হতে শুরু করবে, মানে ব্রাউন বা গ্রিন একটা লেয়ার পড়তে থাকবে। তখনই বুঝে নেবেন আপনার ট্যাঙ্ক সাইক্লিং কমপ্লিট হয়ে গেছে। তো এই ট্যাঙ্ক সাইক্লিং চলাকালীন প্রতিদিন 20% জল ফেলে নতুন জল অ্যাড করে দিন আর ফিশ অ্যাড করার আগের দিন 70% জল চেঞ্জ করে তারপরে ফিশ ছাড়ুন, কিন্তু কখনোই পুরো জল চেঞ্জ করবেন না। এতে কী হবে না জলের প্যারামিটার টেম্পারেচার এইসব হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু ওই ব্যাকটেরিয়া মরে যাবে, সেই কারণে কখনোই 100% জল কিন্তু চেঞ্জ করবেন না। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ট্যাঙ্ক সাইক্লিংয়ের পরেও তো মাছের পটি বা এক্সট্রা ফিশ ফুড পচে জলে অ্যামোনিয়া তৈরি হবেই। তো যদি আপনার ট্যাঙ্ক সাইক্লিং হয়ে থাকে তাহলে যখন ট্যাঙ্কে ফিশ ফুড বা মাছের পটি পচে অ্যামোনিয়া হবে তখন ট্যাঙ্কে থাকা ওই ব্যাকটেরিয়া সেই অ্যামোনিয়াকে ভেঙে জলকে মাছের জন্য উপযোগী করে তুলবে। এই কারণেই যখনই নতুন অ্যাকোয়ারিয়াম সেট আপ করবেন আগে সাইক্লিং করে তারপরেই ফিশ অ্যাড করুন। তা না হলে আপনি যদি ট্যাঙ্ক এনেই যদি মাছ ছেড়ে দেন তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া না থাকার জন্য যতদিনে সেই ব্যাকটেরিয়া তৈরি হবে ততদিনে কিন্তু এই অ্যামোনিয়ার প্রভাবে আপনার মাছ মরে যাবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কিছু সাহায্য করতে পেরেছি। যদি এরপরও আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলুন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও এমন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।